উপরে দুইজন পরামর্শ করে গর্তের মুখটা বন্ধ করে দিবে, কিন্তু ভিতরে আবু হামজা খুরসানি কিচ্ছু কয় না। উনি মনে মনে ভাবতেছেন তারা যাই করে করুক, কিন্তু তারা তো আমার কাছ থেকে 20x7 উপরে। আল্লাহ যে বলছে আমার নিকটে, নিকটে যিনি আছে ইনার কাছে আমার দুঃখটা বলি, জোরে জোরে কন সুবহানাল্লাহ। এদিক দিয়ে দুই লোক বড় পাথর দাগ খায় আনতেছে খুয়ার গর্তের মুখ বন্ধ করার জন্য, যাতে কোনো মানুষ এর ভিতরে না পড়ে, কিন্তু ভিতরে যে একজন আছে দাগকে আনতেছে, আনতে 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 একেবারে বড় পাথর আইনা গর্তের মুখের মধ্যে ফালাইছে, যাতে এর ভিতরে কোনো মানুষ না পড়তে পারে। ফালাইয়া তো চলে গেছে, অহন বিপদ বাড়ছে না কমছে? ভিতর থেকে শেখ আবু হামজা খুরসানি কয়, প্রভু গো তুমি না কইছো তোমার নবীরে দিয়া তুমি না আমাদেরকে বুঝাইছো, ডাকলে বলে তুমি নিকটে, তুমি যখন নিকটে আমি অন্য কাউরে ডাকবো না, মুখ বন্ধ হয়ে গেছে, ডাকতেছে গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ ইয়া রহমান নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা রে, এ মায়া সুরে, করুণ সুরে, দয়া সুরে কে রে আমারে আল্লাহ কইয়া ডাহে? আচ্ছা আল্লাহ কি দেহে না কে ডাহে? সঙ্গে সঙ্গে আল্লাহ কয় আমি আর সহ্য করতে পারি না, যা ও জঙ্গলার ভাগ, আমার ওলি শেখ আবু হামজা খুরসানি কুয়ার ভিতর থেকে আমাকে ডাকতেছে, যা যা তাড়াতাড়ি যা, কুয়ার ভিতর থেকে এই শেখ আবু হামজা খুরসানিকে উঠায় দিয়া। বাঘ বাচ্চারে দুধ খাওয়াই দিচ্ছিল, হুকুম হইছে আল্লাহর পক্ষ থেকে। বাঘ কয় বাচ্চারা রে দুধ খাওয়া বন্ধ কর, আমি মালিকের হুকুমে যাইতাছি, বাচ্চা পিছে পিছে দৌড়ে নিষেধ দেয় আইস না, আমি আইতাছি তোরা বৈশা থাক। দৌড়ায় যায় মাথা দিয়া ধাক্কায় পাথর সরাইয়া ডাইন পাউটা ভিতরে ঢুকাইছে। আচ্ছা বাঘের পাও কি 20x7 লম্বা? আল্লাহ কই তুই দিতে থাক, কারণ আমার বান্দা আমারে ডাকছে, আমি নিকটে থেকে যদি তার এই উপকার না করি তাহলে তাহলে আমি কি করব? বান্দার ডাকের একটা বিনিময় তো দিতে হবে। বাঘের পাও বাড়াইয়া দিছে বিনিময়, যাইতে যাইতে একবারে 20x7 নিছে শেখ আবু হামজা খুরসানির সামনে, কে যেন বলতেছেন ধরো দেখো তোমার সামনে, ধরছে দেখে পশমও আছে, ভালো করে টাট করে ধরছে। বাঘে খয়ে যে আশা আইছিলাম এটা হইছে, দেখা যা টাইম না উপরে উড়াইছে। শেখ আবু হামজা খুরসানি কই খোদা গো মরছিলাম মরছিলাম, কুয়ার ভিতরে ফইরেই মরতাম, ওখানে যে আগে খাইব, চোখ বন্ধ করে ডাকতেছে বাঘ আমারে খাইস না। বাঘ মাথা নিচে দিয়া যাইতেছে, কি বলেন বাঘ কি খাইতে আইছে নাকি বিপদ উদ্ধার করার জন্য আইছে? এই বিপদ উদ্ধার করার জন্য বলছে কে? সেই আল্লাহই তো বলতেছেন তোমরা আমারে তালাশ করো, আমি নিকটে আমি দূরে না, কিন্তু আমার কাছে তোমাদের কোনো কথা থাকলে দাবি দেওয়া থাকলে তোমরা বলো, সব দাবি দেওয়া আমি পরিশোধ করে দিব। আজকে জঙ্গলার ঘোড়া জঙ্গলার হরিণ পশু পাখি পর্যন্ত দাবি আদায় করে নিয়ে যায় আমার নবীর নাম বেচ্ছা, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া দাবি আদায় করতে পারি না। আদম নবী দোয়া কবুল করায় আমরা নবীর দোহাই দিয়া, কিন্তু আমরা পারি না। ঈসা নবী আখিরি নবীর উম্মত হয়ে যায়, এ নবীর উম্মতের বরকত বেশি ভাইয়া, দরখাস্ত করে আমার আখিরি নবীর উম্মত করো, আল্লাহ কবুল করে, কিন্তু আমরা পারি না কোনো কিছু কবুল করাইতে। কিন্তু কিভাবে কবুল করাবেন দরজাটা এখনো খোলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, নবী গো আপনি বলে দেন আমার বান্দারা আমারে ডাহে আমি নিকটে। এরপর আবার ডাকে উজিব দাওয়াতা দাই ইজা দান, তাদের কি কোনো দাবি দেওয়া আছে? আমার কাছে কোনো আশা আছে, দরখাস্ত আছে, যদি দাবি দেওয়া থাকে তাহলে বলুন বলুন আপনি, তারা যেন দাবি দেওয়া আমার কাছে পেশ করে, তাইলে কি করব? ফালিয়াস্তাজি বলি ওয়ালি উমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমার বান্দার সকল দাবি দেওয়া আমি আল্লাহ পরিশোধ করে দিব। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দাবি করতে পারি না, বিধায় পারি আমরা আল্লাহর কাছ থেকে আদায় করতে পারি না, আর দাবি করলেও
স্বার্থের দাবি সঠিক দাবি করতে পারি না, দাবি করলেও যেইভাবে দাবি করার কথা এইভাবে পারি না, যেইভাবে নামাজ পড়ার কথা এইভাবে পারি না, যেইভাবে হজ করার কথা এইভাবে আমরা করি না, যেইভাবে সন্তানাদি মানুষ করার কথা এইভাবে আমরা করি না, যেইভাবে মহিলাদেরকে পর্দায় রাখার কথা এইভাবে আমরা পর্দায় রাখি না, যেইভাবে মহিলাদের স্বামীর খেদমত করার কথা এইভাবে মহিলারা স্বামীর খেদমত করে না। এই জন্য আল্লাহ ডাক শুনে না, নাইতে কথা মতো ডাকলে আমার আল্লাহ মহিলাদের ডাকও শুনে। আল্লাহু আকবার। কান কেমন শুনে? বাস্তবে আসুন, ইতিহাসের ঘটনা, নৌকা দিয়ে যাচ্ছে নদীপথে, কর্ণফুলী নদী ধরুন, ঝড় তুফানে নৌকাটা ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিলেন। একটা মহিলা, এক মাসের একটা বাচ্চা, ছেলে বাচ্চা, এক বছরের, এক মাস নয় এক বছর, এক বছরের ছেলে বাচ্চাটা বুকে বাম হাতে চাপাইয়া ধরে নদীর মধ্যে সাঁতরাইতেছে আর ডাকতেছে, খোদা গো তুমি না বলে নিকটে, আমি আমার কুলের সন্তানটা নিয়ে বিপদে পড়ছি, তুমি যদি নিকটে হয়ে থাকো এই বিপদ থেকে আমারে আমার কুলের সন্তানটারে তুমি বাঁচাও। যে আল্লাহ যে বলছে নিকটে, আসলে কি এটা সত্য নাকি মিথ্যা? কিন্তু আমরা তো এটারে কাজে লাগাইতে পারি না, আল্লাহর কথা তো সত্য। মহিলা ডাকতেছে, কানতেছে আর এক হাতে সাঁতরাইতেছে, এক বছরের বাচ্চাটার দুই গালে চুমাইতেছে আর বলতেছে, বাবা গো আমি মা থাকতে তোমার জীবনটা শেষ হইতে দিব না। হঠাৎ দেখে একটা কাঠের টুকরা, বড় আকারে একটা কাঠের টুকরা সামনে আইসা বাসছে, এটার মধ্যে হাত দিছে, দেখে একটু ভর রাখে, তুফান কমে গেছে, ঢেউ থেমে গেছে, এখন বাচ্চা বুকি নিয়ে বলতেছে, খোদা গো তুমি বুঝি আমারে বিপদ থেকে উদ্ধার করবা। কিন্তু তুফান থেমে গেছে, কাঠের টুকরায় ভর রাখতে পারতেছে, কিন্তু দেখা যায় একটা লম্পট যুবক মহিলাটার দিকে নদীর মধ্যে সাঁতরায় আসতেছে, তার নিয়ত ভালো না, কাছাকাছি আসতেছে আর হাসতেছে। মহিলা ডাকতেছে, ভাবে বোঝা যায় আমার ইজ্জতের উপর আঘাত করবে, তুমি না ডাক দিলে শোনো। আল্লাহু আকবার। কর না, এটা মহিলা, আরে ডাকতে পারলে মহিলার ডাকও তো শুনে। মাবুদরে বিপদ দেখা যায় একটার পর আর একটা বিপদ, আমি তোমার দরবারে হাত বাড়াইলাম, তুমি যখন নিকটে আছো আমার ইজ্জতের গাঁঠুরি তোমার কুদরতি হাতে দিলাম, আমার ইজ্জত গাঁঠুরি বানাইয়া তোমার কুদরতি হাতে দিলাম। কিন্তু যুবকটা আসতেই আসে, থামে না, আবার ডাক দিলেন, প্রভু গো আমার ইজ্জতের হেফাজত কি তুমি করবা না? তুমি যদি আমার নিকটে থাকো আমার ইজ্জতের হেফাজত করো। তারপরও যুবকটা কাছে আইসা গেছে, এবার আর ডাকে না, দুইবার ডাকলাম, তুমি যখন আমার ডাক শুনো না আর আমি তোমারে ডাকবো না। আল্লাহ কয়, না রে ও বান্দি আমি তো তোর ডাক শুনছি। বলুন আল্লাহ ডাক শুনছে কিনা? কথা মতো ডাকছে আর ডাকও শুনছে। কাছাকাছি আইসা, ইতিহাস লেখে, মহিলার জীবনী লেখে, নিষ্ঠুর যুবক ওই মায়ের কুল থেকে বাচ্চাটাকে টানতেছে আগে সরানোর জন্য, মা বাচ্চা ছাড়তে রাজি না, বাচ্চা মায়ের গলায় ধরে রাখছে, গলা ছাড়তে রাজি না, দুঃখিনী মা বাচ্চা বুকে নিয়ে রাখছে, নিষ্ঠুর যুবক বাচ্চাটার গলায় ধরে টাইনাস মার কাছ থেকে সরাইয়া নিয়ে গেছে, মায়ের সামনে বাচ্চাটারে পানির মধ্যে ফেলে দিছে। ওই এক বছরের বাচ্চা মায়ের দিকে তাকাইয়া মা মা কইয়া পানির নিচে চলে যাইতেছে, মহিলা দুইটা হাত বাড়াইয়া কান্দে, মাবুদ রে তুমি যদি আমার নিকটে থাকো আমার কলেজার টুকরা সন্তানটারে হেফাজত কইরো। দিয়া দিছে, বাচ্চা পানির নিচে আল্লাহরে কই হেফাজত করতো, খুদ কেমন ঘটনা। তারপরে নিষ্ঠুর যুবক বাচ্চাটারে পানি ফেলে দিয়ে মহিলাটার গায়ে হাত দিতে চাইলে, হাত দেওয়ার আগে আগে পিছনে একটা কুমির হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহিলাটা দেখতেছে কুমির এসে যুবকটাকে টাইনা ধরলো, পিছনে নিয়ে
টুকরা টুকরা করে ছেড়ে ফেলেছে কিন্তু মহিলাটারে কিছু করে নাই এবার মহিলা ভেবেছে নিশ্চয়ই আমার ডাক আমার আল্লাহ কবুল করেছে আমার আল্লাহ বলেন আরে দুনিয়ার মানুষ মেয়ে হও আর পুরুষই হও তোমরা যদি আমার ডাকার মতো ডাকতে পারো কথা দিলাম সকলের ডাক আমি আল্লাহ শুনি জোরে জোরে কোন সুবহানাল্লাহ ডাকতেছে প্রভু গো আমার বিপদ বুঝে উদ্ধার করে দিবা একটু পরে বেহুশ হয়ে গেছে সন্তানের কথা মনে হয়ে গেছে অ্যাক্সিডেন্টের খবর শুনে উদ্ধারকারী দল জাহাজ নিয়ে নাইমা গেছে মানুষ অ্যাক্সিডেন্টে পড়ছে বেঁচে আছে কিনা উদ্ধার করতে গেলে ইতিহাস বলেন দূরবীন দিয়ে দেখতেছে কোন মানুষ নদীর মধ্যে জীবিত আছে কিনা তাহলে আমরা উদ্ধার করব ইতিহাস বলেন দূরবীন দিয়া দেখে বহু দূর এক বছরের একটা বাচ্চা মাছের পিঠের উপর ঘুমাইতেছে আল্লাহু আকবার আরে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আরে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তকি এক বছরের একটা বাচ্চা দেখা যায় মাছের পিঠের উপর ঘুমাইতেছে আচ্ছা এটা কি আশ্চর্যের কথা না সমুদ্রের মধ্যে মাছে মানুষ পাইলে পিড়ে লয় না পেড়ে নেয় কয় না দি বাঙালি সমুদ্রে বড় বড় মাছগুলি মানুষ পাইলে পিড়ে নেয় না পেড়ে ঢুকায় কিন্তু পিড়ের উপর মাছ মানুষ রাখছে বাচ্চাটা কি ব্যাপারটা কি আমার আল্লাহ বলেন আমি না কথা দিছি ডাকলে আমি নিকটে দাবি দাওয়া করলে পরিশোধ করি কিন্তু এখন তো আমরা ডাকতেই জানি না বিধাই কোনো দাবি আমরা উদ্ধার করতে পারি না উদ্ধারকারী দল বলেন আমরা জাহাজ চালায় যায় দেখি বাচ্চাটা এখনো মাছের পিঠের উপর ঘুমাইতেছে নিচে নামলেন নাইমা বাচ্চাটার গায়ে হাত দিলেন বাচ্চা ঘুমাইতেছে এখনো ঘুমে আল্লাহ কয় ঘুমা জাহাজের উপর তুলছে ঘুমাইতেছে আবার দেখতেছে আরো কোনো মানুষ জীবিত পাওয়া যায় কিনা দূরে দেখা যায় কাঠের উপর ভর করে একটা মহিলা বাসতেছে জীবিত মনে হয় জাহাজ চালায় গেলেন যায় দেখে মহিলাটা জীবিত বলতেছেন তোমার নাম কি ঠিকানা কোথায় কি অবস্থা আছো তোমার পরিচয় দাও মহিলা একটা চিৎকার মারে ও উদ্ধারকারী দলেরা আমার কোনো পরিচয় তোমরা জানতে চাও না আগে বলো আমার কলিজার টুকরার সন্তানটা কই আমার এক বছরের বাচ্চাটা কই যদি বাচ্চার খবর না দিতে পারো আমি এই নদীর থেকে উঠবো না আমি মাও জীবন দিয়ে দিব মা সন্তানের জন্য এমন একটা মায়া আছে কিনা কি বলেন উদ্ধারকারী দল একজন বলে একটা বাচ্চা তো পাওয়া গেছে তুমি উঠো একটা বাচ্চা আছে কোথায় আমাদের জাহাজে জাহাজে মহিলাকে উঠাইলেন কোথায় বাচ্চা ওই জাহাজের কিনারে ঘুমিয়ে আছে মা পাগলের বেশে দৌড়ায় যাইতেছে কাছাকাছি যাওয়ার পরে বাচ্চাটা তো ঘুমায় রইছে মা দূর থেকে চিৎকার মেরে ডাক মারছে বাবা গো আমার আল্লাহ কই পাগলামি করিস না আমি যে আল্লাহ ওই যে দাবি করছস আমি যে দাবি পুরা করব কথা দিছি দেখ আমি কেমন আল্লাহ পানির নিচ থেকে বাচ্চা মাছের পেটে রাইখা এমন বিপদের মধ্যে জীবিত রাইখা মায়ের কোলে মায়ের বাচ্চা পৌঁছাইয়া দিতে পারি জোরে জোরে কোন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ বলুন সে আল্লাহ এখনো আছে কিনা কিন্তু এখন পুরুষের ডাক হই হুনে না আর মহিলারা ডাক হুনবো যদি এখনো ডাক দিতে পারে মহিলাদের ডাক কি বলেন শুনবে কিনা কিন্তু কোন মহিলার ডাক শুনবে আসুন শিক্ষা দিবেন নবী আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন তোমরা কি করো নবীর সাথে সম্পর্ক করো নবীর কাছ থেকে শিক্ষা নাও নবী হলেন আমাদের নমুনা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলেন আমাকে পাওয়ার আমার জান্নাতে যাওয়ার আমার কাছে দাবি আদায় করার আমাকে খুশি করার জন্য নমুনা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমার নবী কিভাবে দেখেন একদিন খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা নিজের মেয়েকে দিয়েই শিক্ষা দিলেন তবুকের যুদ্ধের ঘটনা খুললে পাওয়া যায় তবুকের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবেন এমন সময় খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বলতেছেন স্বামী গো ও স্বামী তুমি যুদ্ধে যাইবা হ আমি একটা দাবি করি তোমার কাছে কি দাবি আমার জন্য একটা নতুন কাপড় আনবা কারণ তোমার কাছে বিয়ে হইছে যেদিন
নতুন কাপড়ও তুমি দিতে পারো নাই আমার মৃত মা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় পরে আমি ফাতেমার বিয়ে হয়েছে ও মা বোনেরা যেই খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বেহেশতি মহিলাদের সরদারিনী হবে তার জীবনী খুলো তা কি করেছে আর এত রঙের রঙের কাপড় পায়া তোমরা কোন দিকে কি করতেছো আসলে এই নবীকে চিনতে পারলে নবীর আদর্শ নবীর তরিকা বুঝতে পারলে সহজ হয়ে যাবে আমি কিতাবাদি খুলে খুলে দেখছি মহিলারাই নবীরে চিনছে আগে সুবহানাল্লাহ মহিলারাই নবীরে চিনছে আগে ওই রকম মহিলা যারা ছিল তাদের পেট থেকে নেককার আলেম উলামা ওলি গাউস কুতুব জন্ম গ্রহণ করেছে যাই হোক বলতেছিলাম খাতুনে জান্নাত ফাতেমা জাহরা বললেন স্বামী গো আমাকে একটা নতুন কাপড় আনবেন আমার জন্য কারণ বিয়ে হইছে মার পুরান কাপড় পরে মৃত মায়ের কাপড় পরে এ পর্যন্ত দুইটা সন্তানের মা হইলাম হাসাইন আর হুসাইনের মা হইলাম আমাকে একটা নতুন কাপড় দিলেন না স্বামী গো যুদ্ধ থেকে আসার সময় আমার জন্য একটা নতুন কাপড় আনবেন আচ্ছা বলুন তো স্বামীর কাছে স্ত্রী এভাবে কাপড় দাবি করার অধিকার আছে না ফাতেমা ন্যায্য দাবি করছে এরপরও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা একটু বার হয়ে গেছে কেন যুদ্ধের ময়দানে যাইতেছি ফাতেমা এই সময় দাবি করলো বাসি না মরি যুদ্ধক্ষেত্রে মনটা একটু ভার রওনা হয়ে গেছে পিছে পিছে হাসাইন আর হুসাইন যা কিছু হইতো নানার কাছে টপ করে বলে দিত দৌড়ে যাইয়া আমার নবীর কানে কানে বলে দিলেন নানা গো আমার মা আমার বাবা যুদ্ধে যাওয়ার সময় একটা জামার দাবি করেছিল আমার বাবার মনটা একটু বাড়ি হয়ে গেছে এ খবর টুকুন পাইয়া আমার নবী ফাতেমার ঘরে আসে না কি শিক্ষা দিয়ে গেলেন কার ডাক শুনবে কার ঘর থেকে ওলি হবে গাউস কুতুব হবে আজকে ওলির জীবনী আছে ওলি নাই আর আলেম উলামা যদিও হয় রাজনীতি ফাজনীতি কইরা দ্বন্দ্ব বন্ধ কইরা বোমা টুমা মাইরা একবারে মুসলমানের কলঙ্ক কইরা তে রাখে একদিন পার হয়ে যায় আমার নবী ফাতেমার ঘরে আসে না দুই দিন পার হয়ে যায় ফাতেমার ঘরে আসে না তিন দিন পার হয়ে যাবে সকাল থেকে ডাকতেছে ফাতেমা চোখের পানি বন্ধ করতে পারে না প্রত্যেক দিন সকাল সন্ধ্যা বাবা আমার ঘরে আসতো আমার খোঁজ নিত আজকে কেন বাবা আমার ঘরে আসে না অথচ ফাতেমা বলেন আমার বাবা এত আদর করতো আমি ফাতেমাকে মা মা বলে ডাকতো কোথাও যদি যাইতো আমার বাবা যাওয়ার সময় আমি ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতো আর ওই সফর শেষ করে এসে আমি ফাতেমার খোঁজ খবর আগে নিত জোরে কন সুবহান কেন আগে নেবে না আমার নবীর জীবনী যেদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ওই দিন বিছানায় শুয়ে শুয়ে খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আমার নবী দৌড়ে এসে খাদিজার মাতার পাশে বসে গেছে রে খাদিজা এমন করে তুমি কেঁদো না তোমার কান্দা দেখলে আমার মন মানে না সইতে পারি না রে খাদিজা তুমি যদি কান্দো আমার কলিজা মানে না মক্কা নগরীতে যেদিন আমার মা ছিল না গো যেদিন আমার বাবা ছিল না গো দাদা ছিল না দাদি ছিল না যেদিন মক্কা নগরীতে আমি নবী একা ছিলাম আমি বিপদে ছিলাম মানুষ আমাকে গালি দিত আমাকে মারতে আসতো আমাকে ধাক্কা দিত ও খাদিজা তুমি যদি আমার বিপদ মুহূর্তে তোমার জীবন জৈবন সব আমার পায়ের উপর ঢেলে দিয়েছিলা আমার বিপদে তুমি আমার প্রেমের মালা গলায় পরেছিলে গো খাদিজা আজকে তুমি এইভাবে কান্দো কানতে হবে না বলো তোমার কি দুঃখ খাদিজা কান্দে আল্লাহর বন্ধু গো আমার মন বলে আমি বাঁচবো না আমি কান্দি এই জন্য আমার জন্য নয় আমি যে আপনি নবীর দুঃখগুলো বুক ভরে শুনতাম আপনার ব্যথাগুলি বুকের মধ্যে জমা করে রাখতাম আপনার চোখের পানি আমি খাদিজা আঁচল দিয়ে মুছে দিতাম আমি কান্দি এই জন্য আমি খাদিজা যদি না থাকি গো আল্লাহর বন্ধু আপনার মনের দুঃখগুলো কার কাছে বলবেন জোরে জোরে কন্যা সুবহান
কি শিক্ষা দিয়ে গেছেন, স্বামীর মনের দুঃখগুলো স্ত্রীর কাছে গেলেই তো থাকে না, সব মুছে দেয়। কিভাবে মুছেন, কি আদর্শ, কি তরিকা ছিল? আর অহন তো, স্বামী যত কষ্ট করে আইয়ে স্ত্রী তো ঘুমাতেই উঠতে চায় না, রাতে দরজা ধাক্কা, হেই ফালুর মা, ফালুর মা গো, গলা ভেঙে গেছে, ফালুর মা উঠে না, দরজায় ধাক্কাইতে ধাক্কাইতে কয় কি হইছে, কয় আধা ঘন্টা চিল্লাইলাম উৎকোণে, কও কি হইছে, কয় ঘুমাইছি, দরজাটা খুইলা দাও, দরজা খুইলা আবার লেফের ভিতরে শুইছে, কয় আমারে ভাত দিত না, লইয়া খাইলে হয়। আসানা এরকম মহিলা, এই জন্য নামাজ কবুল হবে না, এই জন্য আমার আল্লাহ ডাক শুনবে না, সন্তানাদি নাকার হবে না, ভালো মানুষ হবে না, নামাজি হবে না, আল্লাহর ওলি হবে না, যদি আপনাদের মধ্যে সম্পর্ক নবীর তরিকা মতো না হয়। বলতেছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর হাবিব গো, আপনার সকল ব্যথা আমি বুকের মধ্যে রাখতাম, আপনার চোখের পানি আসল দিয়ে মুছতাম, কেউ যখন আপনার ছিল না, মক্কা নগরীতে যখন মা হারা বাবা হারা ছিলেন, আমি খাদিজা ওই বিপদ মুহূর্তে জীবন জৈবন সব আপনার কদমে ঢেলে দিয়ে আপনার প্রেমের মালা গলায় পড়েছিলাম গো আল্লাহর বন্ধু, আমি কান্দি, আমার মন বলে আমি আর বাঁচব না, হুজুর আমি যদি মরে যাই গো আপনার এই দুঃখগুলি কে শুনবে, আপনার বিপদে কে আপনার পাশে দাঁড়াবে। মা খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা দৌড়াইয়া ছোট ছিলেন তখন মায়ের পাশে গিয়ে বসে গেছেন, চোখের পানি মুছতেছেন, মা গো, ও মা খাদিজাতুল কুবরা, এভাবে তুমি কাঁদবা না, যাও কথা দিলাম তুমি যদি না থাকো আমি আমার বাবার পাশে থাকব, আমি মা হই আমার বাবারে আদর করব। সুবহানাল্লাহ, এখনো দেখেন মেয়েরা বাবারে আদর বেশি করে কিনা, কিন্তু মেয়েরা বাবারে আদর বেশি করে, বাবা কথা দিলাম আমি ফাতেমা তোমার সুখে দুঃখে পাশে থাকব। এই জন্য আমার নবীও ফাতেমাকে মা মা বলে ডাকতেন, ফাতেমা কত কষ্ট করেছেন ফাতেমার জীবনীতে পাওয়া যায়। ফাতেমা নামাজের মধ্যে ছিলেন, এমন সময় ডাকতেছে দরজা খোলার জন্য, দরজা খুলে দিলে ফাতেমা বসে বসে নামাজ পড়তেছিল। আমার নবী বলেন, ফাতেমা রে বসে বসে নামাজ পড়লি কেন, বসে তো নামাজ পড়লে ভালো না, দাঁড়াইয়া পড়তে হয়। ফাতেমা বলেন, বাবা গো আমিও জানি দাঁড়াইয়া নামাজ পড়তে হয়, বসে পড়ার কারণটা কি আপনি তো শুনলেন না, কি কারণ মা আমি জানতে চাই। আমার নবীর কলিজার টুকরা নয়নের মনি ফাতেমা বলেন, বাবা গো আজকে তিনটা দিন পার হয়ে গেছে গো বাবা, আমি ফাতেমা আর সুলায় আগুন জ্বলে না, বাবা না খাইয়া থাকতে থাকতে আমি ফাতেমা দাঁড়াইতে পারি না, বাবা গো তারপরেও নামাজ ছাড়ি না, দাঁড়াইতে পারি না, বসে বসে হইলেও আমি নামাজ আদায় করি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমার মতো মহিলা যদি দাঁড়াইতে পারে না, না খাইয়া থাকতে থাকতে বসে বসে নামাজ আদায় করে, বলুন আনোয়ারার মহিলারা এ নামাজ আদায় করতে হবে কিনা? শুধু এটাই শেষ নয়, আমার নবী একদিন ডাকতেছে, ফাতেমা দরজা খোলো, জি আব্বা দরজা খোলো, খোলে না, ফাতেমা জি আব্বা দরজা খোলো, খোলে না, তিনবার বলতেছেন, দরজা খোলো তিনবারের মাথায় জবাব দেন ফাতেমা, বাবা গো দরজাটা আমি কেমনে খুলবো গো বাবা, আমি এমন একটা কাপড় পরিধান করে রাখছি, কাপড়টা যদি মাথার দিক ডাকতে চায় পায়ের দিক খালি হয়ে যায়, পায়ের দিক ডাকতে গেলে মাথার দিক খালি হয়ে যায়। আমার নবী রুমাল মুবারক দরজার ফাঁকি দিয়ে ভিতরে দিলে, রুমালটা দিয়ে মাথার দিক ডাইকা দরজা খুলে দিলেন। আমার নবী বলেন, ফাতেমা রে এই জগৎ কষ্টের জগৎ, কষ্ট করো ও ফাতেমা, এই কষ্টের জন্য মনে দুঃখ নিও না। আমার রাসূল বলেন, তুমি কি এই দুনিয়ার শান্তি চাও না আখেরাতের শান্তি চাও? নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বলেন, বাবা গো আমি এই দুনিয়ার শান্তি চাই না, আমি আখেরাতের শান্তি চাই। আমার নবী বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, জোরে জোরে কন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফে
ঘোষণা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা তোমরা দুনিয়ার ভালাই ধরো আখিরাতের ভালাই ধরো কিন্তু দুনিয়া এবং আখিরাতের ভালাই যদি ধরতে চাও থাকতে হবে আমার নবীর কথায় বলুন কার কথায় বলতেছিলাম খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বললেন আমার জন্য একটা নতুন জামা নতুন কাপড় কিন্তু আনবা ফাতেমা এই কথা বললে হযরতে আলী বলেন যুদ্ধে যাইতিছি এমন টাইমে জামা চাইলো অথচ স্ত্রী হিসাবে স্বামীর কাছে চাওয়া রাইট অধিকার আছে দ্বিতীয় হবে কিন্তু মুহূর্তটা ছিল যুদ্ধ তবুকের যুদ্ধে যাবে আলী হাসান হোসেন দুইজন গিয়ে খবর দিছে নানা গো মাঝে জামা চাইছে আব্বার কাছে আব্বা তো দেখলাম একটু মনটা ভারী হয়ে গেল নবীজি আর ফাতেমার ঘরে আসে না একদিন দুই দিন তিন দিন নবীজি আসে না ফাতেমা দিন রাত কান্দে বাবা কেন আসে না দুই ছেলেকে পাঠাইছে যাও তোমার নানারে নিয়ে আসো নবীজি খবর দেয় ফাতেমা নতুন জামা চায়া স্বামীর মনে কষ্ট দিছে অনন মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়নি হো আল্লাহু আকবার রাখলাম এখানে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা একদিন বলছিলেন বাবা গো নবীজিরে বলে বাবা গো আমি তো নবীর মেয়ে হ্যাঁ আমি তো হাসাইন আর হুসাইনের মা হ্যাঁ আমি তো হযরতে আলীর বিবি হ্যাঁ আমি নাকি বেহেশতি মহিলাদের সর্দারিনি হ্যাঁ বাবা আচ্ছা আমি তো বেহেশতে গেলে আমার পাশের বেহেশতিটা আমার পড়োশী বেহেশতিটা কে হবে কোন মহিলাটা হবে বাবা আমাকে একটু বলবেন আমার নবীজি বলেন ফাতেমা রে তোমার পাশের বেহেশতি মহিলা হবে একজন কাঠুরিয়ার বিবি গরিবের বউ ফাতেমা কো বাবা কাঠুরিয়ার বিবি এই মহিলাটা কোথায় আমি কি দেখতে পারবো নবীজি ঠিকানা বলে দিলেন ওই মহিলাটার বাড়ি এদিকে এইভাবে তুমি গিয়া দেখা করতে পারো সকালবেলা খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা দৌড়ে গেছেন সকালবেলা মহিলাটাকে দেখতে বাড়ির সামনে আওয়াজ দিলেন মহিলা বললেন কে আমি ফাতেমা হাসাইনের হুসাইনের মা আলীর বিবি নবীর কলিজার টুকরা নয়নের মণি আমি ফাতেমা মহিলাটা ভিতর থেকে বলতেছেন ফাতেমা গো বোন আপনি আসছিলেন কষ্ট করে কিন্তু আপনার সাথে যে আমি দেখা করব আমি তো আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখি নাই নবীর মেয়ের সাথে দেখা করব স্বামীর অনুমতি চাই আচ্ছা অনুমতি ছাড়া যদি দেখা করে স্বামী কি রাগ হইব আর খুশি হইব কিন্তু কই বোন আপনার সাথে দেখা করব আমি অনুমতি রাখি নাই আপনি কালকে আইছেন আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখব ডাকতেছে আচ্ছা ঠিক আছে পরের দিন সকালে রওনা হইছে হুসাইন কয় আম্মু কালকে সকালে কই গিয়েছিলা কই গেছিলাম তো এক মহিলার বাড়ি তো আজকে আমারে নিয়ে যাইবা বাড়িতে আওয়াজ দিছে কে আমি ফাতেমা হুসাইন জিগায় আম্মু কালকে তুমি এখানে আইছিলা মহিলা কয় বোন আপনার সাথে কে আমার ছোট ছেলে হুসাইন আরে জান্নাতি যুবকদের সর্দার হবে হাসাইন আর হুসাইন সাথে ছিলেন এবার মহিলা কয় ফাতেমা গো আমি তো ফাতেমার সাথে সাক্ষাৎ করব স্বামীর কাছে অনুমতি রাখছি হুসাইনের লগে দেখা করব এই অনুমতি তো আমি স্বামীর কাছে রাখছি না আমি কালকা অনুমতি রাখবো আপনি কালকা আইসেন পরের দিন যাইতেছে তিন দিনের দিন হাসাইন কয় আম্মু হুসাইন রে লইয়া কালকে কই গেছিলা ছোট ছেলেরা এরকম কয় না বাবা রে গেছিলাম তো এক মহিলার বাড়িতে আজকে কিন্তু আমারে থুইয়া যাইতে পারবা না পরে তৃতীয় দিন ডাকতেছে কে আমি ফাতেমা হাসাইন কয় আম্মু হুসাইন রে লইয়া এহেনে আইছিলা মহিলা কই বোন সাথে কে আমার বড় ছেলে হুসাইন বোন আমারে মাফ করবেন আমি তো হুসাইনের সাথে দেখা করার অনুমতি রাখছি হাসাইন বড় ছেলে আপনার হাসাইনের সাথে দেখার অনুমতি রাখছি না কালকে আইসেন ফাতেমা ডাকতেছে আর তোমার এখানে আসতে হবে না আমি বাবারে জিগাইছিলাম আমার পাশের বেহেশতি কে হবে বোন গো তুমি হবে আমার ফাতেমার পাশের বেহেশতি জোরে জোরে কন সুবহানাল্লাহ এটা স্বামীর কথা মান্য হইল না না মান্য হইল স্বামীর কথা মানার নির্দেশ নবীজি দিয়েছেন কিভাবে দিয়েছেন এই আলোচনাটার মধ্যে ছিলাম আসুন সামনে বাড়ি বলতেছিলাম বাইজিদ বলেন মা গো তুমি আমার মা লাগো বলুন কি লাগে মা ক
কইয়া যদি সন্তানেরা ডাক মারে রে মহিলাদের কলিজা ঠান্ডা হইয়া যায়। ও বাবারা ভাইরা, মার যদি কেউ কষ্ট দিয়া থাকো, মাকে কষ্ট যদি দিয়ে থাকো, মার মন খুশি করার জন্য লক্ষ টাকার দরকার নাই, কোটি টাকার দরকার নাই, এয়ার কন্ডিশনের বাড়ির দরকার নাই, মায়ের জন্য 2 কেজি মিষ্টির দরকার নাই, 5 কেজি আপেলের দরকার নাই, খালি হাতে যাইয়া 5 বছর পর্যন্ত মারে কষ্ট দিছো, মার সামনে যাইয়া খালি একটা ডাক মারো মা কইয়া মার মন খুশি হইয়া যায়। জোরে জোরে কন সুবহান। বাস্তব আসুন, আমার এলাকার ঘটনা বলছি। একটা ছেলে জুট মেলে চাকরি করত, জুট মেলে চাকরি করে, কিন্তু বিয়ে করাইছে বাড়ির পাশে। বিয়া করার পরে খালি পরামর্শ দেয়, রোজগার করে চাকরি করে পয়সা বাপ মারে খাওয়াইবা, তোমার ভবিষ্যৎ আছে না? ওই যে মুরসাইতাছে চাবি পোলাই, কয় হ ঠিক ইত্য কইছো, আর বাপ মারে খাওয়াবো না। গরিব তো, গরিব মানুষ ছিলেন, ডাকতেছে, মাস শেষ হয়েছে, মা ডাকে, কিরে বেতন পাইছস? কই বেতন পাইলে কি করুন লাগবো? কই টাকা পয়সা দরকার না, ক টাকা পয়সা খালি তোমার আরই দিলামু, আমরার ভবিষ্যৎ নাই। মা কই বাবা রে, বুঝছি তোমরার ভবিষ্যৎ, যেদিন 3 দিন 3 মাস শিশু সন্তান পসরা পায়খানা করে বিছনা লাটফাট করে দিতা, আমি মেতরের মতো পরিষ্কার করতাম, আমি তো ভবিষ্যৎ খুঁজছি না রে, আজকাই তুই ভবিষ্যৎওয়ালা হয়ে গেলি, যাও বাবা যাও যাও ওই বাঙ্গা করে থাকো, ভবিষ্যৎ খুঁজে। মাশাল্লাহ, 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত চাকরি, কিছু পয়সা থাকে, কিছু পয়সা রাখে, কিছু পয়সা খরচ করে, এবার কিছু জমি জমা রাখিয়া 20-25 মণ দানের মালিক হইল। মানুষ মাত্র 2 জন, দানের মালিক হয়ে গেছে 25 মণ। এখন 2 জনের আনন্দ কে দেখে? হঠাৎ তার বাবা মানুষের বাড়িতে কাজ করত, গরিব মানুষ, অসুস্থ হয়ে 8 দিন কাজে যাইতে পারে নাই, ঘরে খাবার নাই, একবারে 8 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। ছোট্ট একটা ভাই ছিল, ভাইটা কান্দে, মা বড় ভাইয়ের ঘরে দান আছে, একটু দান নিয়ে শোনা, আমার বাবা রোজগার করলে ধান কিনা দিয়ে দিও, পেটের খিদা সহ্য হয় না। মা বলতেছেন, বাবারে কেমনে যামু, হ্যাঁ তো 6 মাস যাবত আমার মা কইয়া ওই রাখে না, কেমনে যামু তার কাছে, আমার তো লজ্জা করে রে বাবা, কি কমু পেটে কি দা, মা সইতে পারতেছি না। মা দুঃখে বলতেছেন, আমার কলিজাটা খুইলা খেলা, তবু হের কাছে যামু না, কি করব, ছোট ছেলের কান নাই, গেছে বেহায়ার মতো। যায় বলতেছে, বাবা তোর ঘরে এত দান, আমারে 1 মণ ধান দিয়া দে, তোর বাবা রোজগার করলে দিয়া দিমু, তোর ছোট্টু ভাইটা 8 দিন যাবত পেটের খিদা, দেখ চেহারাটা চাওয়া যায় না। হ্যাঁ কয় বুঝালই, মা দান চাইছে আর বুঝবার বাহির হইছে। যায়া বাড়িওয়ালির সাথে বুঝছে, মা দান চাইছে 1 মণ দেওয়া যাইব, বাড়িওয়ালনি কয় নিষেধ করে দাও, কষ্ট করে জোরাইছি, এটা খায়া শেষ করতো তোমারে, দেওয়া যাবে না। হ্যাঁ এমনি গিয়া কইছি, কষ্ট করে জোরাইছি, আমারে শেষ করতি খায়া, দেওয়া যাবে না। মা কষ্ট পাইছি নি কন তো, চোখের পানিগুলি মুছতেছে, ঘরের ভিতর ঢুকতেছে, তার বাবা অসুস্থ বলতেছে, তুমি কান্দো কে, ব্যাপারটা কি? যে বড় ছেলের লেগে এত কষ্ট করছো, আজকে আমারে 1 মণ দান দিল না। বাবাও শুয়া শুয়া কান্দে আর ডাকে, মাবুদ রে, মানুষের বাড়ি সারাদিন কাজ করছি, 10টা টাকা বেতন উড়াইছি, বাড়িতে যাব পেটের খিদায় 4 আনার বিস্কুট কিনছি, কিন্তু খাইতে চাইলে এ সন্তানের কথা যখন মনে হইতো আমি খাইতে পারছি না, বাড়িতে যাইয়া ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠাইয়া এই বিস্কিটগুলি যদি আমি বাবা সন্তানের না খাওয়াইতে পারছি, সারাটা রাত আমার ঘুম হইছে না, এই সন্তান আমাকে 1 মণ দান দিল না, বাবাও কান্দে, আমার আল্লাহ কয় কান্দিস না, তোদের 2 জনের কান্দা তোর সন্তানের জন্য গজব বানাইছি। বলুন, মা বাবারে কষ্ট দিয়ে চোখের পানি বাহির করলে এই গজব যদি সন্তানের উপরে যায়, এই গজব থেকে বাঁচাইবার মতো কোনো মন্ত্র, কোনো শক্তি, কোনো ব্যক্তি পৃথিবীর জমিনে আছে? গজবটা কি হয়েছিল, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলছি, আমি তখন ছোট, 30-32 বছর আগের কথা, তাই এখন একটু খুশখুশি করে খালি কাশে,
বিবি কই তুমি খালি কাশো কে কো বুঝি না তো কো ডাক্তার দেখাও ডাক্তারের কাছে যাওয়ার পরেই ডাক্তার কয় আপনি আমার কাছে আইছেন না আপনার কাশে কয় আপনার জক্কা হইছে তখনকার সময় যার হইতো জক্কা তার নাই রক্ষা এখন তো চিকিৎসা বাইরেছে তখন চিকিৎসা ছিল না যার হইতো জক্কা তার নাই রক্ষা আর কি মা বাবার চোখের পানিয়ে জক্কা বাবা গো মারে কান্দায়ও না ও বাবারা ভাইরা মা বাবারে কষ্ট দিও না সব बर्बाद হয়ে যাবে বলতেছিলাম এবার ডাকতেছে ডাক্তার সাহেব চিকিৎসা কি করবেন চিকিৎসা তো নাই বাড়িতে যান গা আপনার জক্কা বাড়িতে যা খালি চোখ মুছে বিবি জিগাই কান্দকে কো কান্দি যে বিবি বিবি গো কান্দি যে ডাক্তার কইছে আমার কি কইছে তোমার কো কইছে আরে কি কইছে কো হ্যাঁ কইছে আরে কি কইছে কো হ্যাঁ কইছে আসল ডার কয় না অবশেষে কয় আমার বলে জক্কা বিবি কই তোমার জক্কা তোমার সাথে থাকলে আমারও নাই রক্কা কাজী জক্কা রোগীর সাথে থাকলে আমারও জক্কা হইব কাপড় টাপড় লয়া পিছে দা বাইরিয়া জাগা স্বামী ডাহে বিবি তোমার জন্য বাবা সাল্লাম মা সাল্লাম ভাই সাল্লাম বিবি গো আমারে ফালাইয়া তুমি কেমনে যাইতেছো বিবি কই মরো মরো তুমি ওই মরো আমি মরব না রাত্রে কান্দে গরের মধ্যে একা কেউ নাই অসুস্থ মানুষ মন দুর্বল আর জক্কার ওষুধ নাই খালি কান্দে দুই দিন কান্দে মা ঘুমায় না খালি মনে মনে ভাবে ছেলে যদি আমার একবার মা কইয়া ডাক দিত আমি মা সন্তানের বিপদে পাশে যাইতাম দুই দিন পার হইয়া তিন দিন রাত্রের বেলা মায়ের ঘরের দরজায় যাইয়া কান্দতেছে ডাক দেওয়ার সাহস পাই না অবশেষে কান্নার আওয়াজ যখন মায়ের কানে লাগছে বাবার কানে লাগছে দুজন একজন আরেকজনকে বলে আমার সন্তানের কান্নার আওয়াজ শোনা যায় ও পোলার মা দেখো না দরজা খুইলা কে কান চট করে ঘুম থেকে উঠে মা দরজাটা খুলে দেখে ছেলে কান্দতেছে আরে বাবা কেন কান্দো ছেলে ডাক মারছে মা গো ও মা আমার বাবা কই আমার বাবারে সামনে আনো মা তুমিও সামনে আসো আমি অপরাধ করেছি আমি অন্যায় করেছি তোমাদের দুইজনের পায়ে ধরে ক্ষমা চাবো বাবা সামনে আসলে একটা হাত বাড়ায় ডাক মারছে বাবা মা গো দুইজনের পাও বানায়া দাও আমি তোমাদেরই পায়ে ধরে ক্ষমা চাব মা দুইটা হাত বাড়াইছে বাবাও দুইটা হাত বাড়াইছে বাবা গো পায়ে ধরতে হবে না গো বাবা তুমি যে আমরা রে মা বাবা কইয়া ডাক মারছো আমাদের সকল ব্যথা দূর হইয়া গেছে বলতেছিলাম এই শিক্ষা আমাদের সামনে থাকতে হবে যে শিক্ষা নবী দিয়েছেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাকে দিয়ে এবার ফাতেমা বলতেছেন হাসাইন রে হুসাইন রে যায়া বল আমার বাবা কেন আমার বাড়িতে আসে না আমার নবী বলে দিলেন হাসাইন হুসাইন তোমার মার কাছে বলে দাও নতুন জামা চাইয়া আলীর মনে কষ্ট দিয়েছে যতক্ষণ পর্যন্ত ফাতেমা আমার আলীর মন খুশি না করবে রে ততক্ষণ পর্যন্ত আমি নবী ফাতেমার ঘরে যাব রে ফাতেমা যতক্ষণ পর্যন্ত স্বামীর মন খুশি না করবা ততক্ষণ পর্যন্ত আমি নবীর দেখা পাইবা না মা বোনেরা গো যদি কেউ স্বামীরে কষ্ট দিয়ে থাকো নবী যদি আপন মেয়েকে যদি এই কথা বলতে পারে নবীর দেখা পাইবা না তোমরা যদি স্বামীর মনে কষ্ট দাও নবীর দেখা তোমাদেরও হবে না এবার যাইতেছে ফাতেমা চোখে পানি ঝরতেছে হাসান হোসেন খবর দিলেন মা গো বাবার মন খুশি না করলে নানা আসবে না ফাতেমা কান্দে তিন দিন পার হয়ে যায় বিকালবেলা যুদ্ধ শেষ হয়ে গেল বিজয়ী হয়ে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসতেছে অন্যদিন কোন যুদ্ধ থেকে আসলে বীর বিক্রমের মতো দৌড়াইয়া বাড়ির ভিতরে ঢুইকা খুশি মনে ফাতেমার সামনে যায় দাঁড়ায় ওই দিন আলী বহু দূর থেকে গোরাত থেকে নাই মা গেছে মনটা যেন ভারী ভারী দৌড়ায়া যায় না গুড়ার লাগাম ধরে হাঁটতে হাঁটতে আসতে আসতে আসতেছে ফাতেমা ঘরের সামনে দাঁড়াইয়া দেখে স্বামী আসতেছে সঙ্গে সঙ্গে চুলার মধ্যে গরম পানি বসাইছে নবীর মেয়ে হইয়া কি শিক্ষা দেয় গো ও আনোয়ারার মহিলারা শুনো ফাতেমা গরম পানি বসাইয়া অপেক্ষায় স্বামী কোন সময় ভিতরে ঢুকবে ভিতরে ঢুকলে দৌড়ে যাইয়া
ঘোড়ার রশি হাত থেকে নিলেন, ঘোড়াটারে বাঁধলেন, হাত থেকে যুদ্ধের তরবারিটা নিলেন, ঘরের মধ্যে রাখলেন, যুদ্ধের পোশাকটা নিজের হাতে খুললেন, স্বামীরে টাইনা টাইনা ঘরের সামনে পাথরের মধ্যে দাঁড় করাইয়া গরম পানি দিয়া পাও ধুয়াইলেন, হাত ধুয়াইলেন, মুখ ধুয়াইলেন, আঁচল দিয়ে সবগুলি মুছে এমনি যায়া স্বামীর পায়ে পড়ে গেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, ফাতেমা গো স্বামীর পায়ে পড়ে চোখের পানি চেরে চেরে কান্দে আর ডাকে, স্বামী নতুন জামা চাইয়া তোমার মনে দুঃখ দিয়েছি, ওদিন থেকে আমার বাবা আমাকে দেখতে আসে না গো স্বামী, পায়ে ধরি বলো খুশি হইছনি, যতক্ষণ পর্যন্ত খুশি না হইবা দুনিয়া কেমত হবে, আমি ফাতেমা আলীর পাও ছাড়ব না। হাসান হুসাইন দুই পাশে দাঁড়ানো, হযরত আলী মুস্কি মুস্কি হাসে, ফাতেমা ছেড়ে দাও, আমি তো খুশি, আমি তো তোমার প্রতি কোনো রাগ না, আমি তো নিজের প্রতি রাগ, কেন একটা জামা কিনে দিতে পারি না, এত গরিবি অবস্থায় পারতেছি না, বিদায় নিজেকে নিজে ধিক্কার দেয়, তোমার প্রতি আমার কোনো রাগ নাই গো ফাতেমা, আমি খুশি হয়ে গেছি, এই ফাঁকে দিয়া দৌড়াইয়া হাসাইন আর হুসাইন আমার নবীর সামনে হাজির ডাকতেছে, নানা নানা গো আজকে আমরার বাড়ি যাইবানি গো নানা, আমার মা ফাতেমা বাবার পায়ে পড়ে গেছে, আমার বাবা মুস্কি মুস্কি হাসতেছে, এমনি সময় আমার নবী রওনা হয়ে যায়, ঘরের মধ্যে হাজির হয়ে গেলে ফাতেমা কান্দে, বাবা গো তিন দিন পর্যন্ত আইলা না, আমার খোঁজ খবর নিলা না, আমার নবী বলেন রে ফাতেমা নতুন জামা চাইয়া স্বামীর মনে দুঃখ দিয়েছ, এই দুঃখ লইয়া যদি যুদ্ধ ক্ষেত্রে আমার আলী মারা যাইতো রে ফাতেমা, তুমি ফাতেমা মারা গেলে আমি নবী তোমার জানাজায় শরীক হইতাম না। কি শিক্ষা দিলেন নবীজি নিজের মেয়েকে দিয়ে? আজকে তো মহিলারা একটু লেখাপড়া শিখলে স্বামীরে তো কি আরই করে না,